দেখুন কেমন ঝর্ণা নামছে, এই যে চলে এসেছি। থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। কাল দেখেছিলাম কালিম্পং, চলে চলে যাচ্ছি গ্যাংটক। ওই বাবা নিচে যেহেতু গ্যাংটক যাচ্ছি, মানে নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, কোনো মনে হচ্ছে বিদেশি রয়েছে। অলরাইট গ্যাংটক আর 41 কিলোমিটার বাকি। সিকিম এন্ট্রি করছি। ওয়েলকাম টু সিকিম। কি মানে সামথিং এলস লাগছে, কি লাগছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাথরুম থেকে শুরু করছি, তার কারণটা হচ্ছে সকালবেলা উঠে ফ্রেশ হতে এসেছিলাম, তো বাথরুম তো কালকে ঠিক করে দেখানো হয়নি। এবার অনেকে দেখে বলছে যে বাথরুমটা বেশ সুন্দর লাগছে, মানে আমি সিরিয়াসলি লিটারেলি বলছি, এইখানটায় হচ্ছে এটা হচ্ছে চেয়ার, পুরো এখানে দেওয়া রয়েছে হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, ওকে, আর হচ্ছে র্যাকল্ডের হচ্ছে গিজার। অলরাইট, সো আমি ফ্রেশ হচ্ছিলাম, ফ্রেশ হতে হতে দেখলাম যে ঠিক আছে তাহলে ক্যামেরাটা এখানেই নিয়ে আসি, এখান থেকেই তাহলে স্টার্টটা করি। অলরাইট, সো আমি দেখাচ্ছি এই যে আমার যে ঘরটা দেখলেন কালকের ব্লগটা, যারা দেখেছেন তারা হচ্ছে কোনো ঘরে আমি শুয়ে রয়েছি, পর্দাটা টানা ছিল, বুঝতে পেরেছেন তো, মানে বিন্দু 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 এত সুন্দর ঘর থেকে ভিউটা দেখা যাচ্ছে, তা কী বলবো। আপনারা চাইলে আসতে পারেন, পুজোর কটা দিন ভালোভাবে কাটাতে পারেন। আমি নিয়ে যাচ্ছি, তার আগে একটা জিনিস হচ্ছে দাড়িটা একটু বেশি বেড়ে গেছে, ঠিক আছে, আজকে চেক আউট আছে 12টার দিকে, অলরেডি উঠতে এখন লেট হয়ে গেছে 10:30 বাজে, দাড়ি টাড়ি কেটে স্নান টান করে দেন তারপরে চেক আউট করছি। সো আমি দেখাচ্ছি এই যে বাইরে কেমন লাগছিলো, এই যে জায়গাগুলো দেখছেন না, রাত্রেবেলা বিজি 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 করে লাইট জ্বলেছিলো, আমি শুয়েছিলাম হঠাৎ করে, কালকের ব্লগটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কত সুন্দর এই যে রুম, এই রুম থেকে কত সুন্দর লাগছিলো। তো এইখানে দেখছিলাম একটা মেঘ, মানে মেঘের কিছু অংশ এরকম করে এই যে নিচের জায়গাটায়, নিচ জায়গাটা থেকে উঠে এরকম করে চলে এলো, এত সুন্দর শুয়ে এইখান থেকে লাগছিলো দেখতে, তা কী বলবো। আর একটা জিনিস যেটা আজকে এখানে দেখাচ্ছে যে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাকে ফোনের থেকে দেখালো, আর এই যে আমার সব জিনিসপত্র সব উল্টোপাল্টা হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, মানে আমি জাস্ট সমস্ত কিছু এখন গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেটা তাড়াতাড়ি ফাটাফাট স্নান করে নিই, দিয়ে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে আবার বেরোতে হবে গ্যাংটকের জন্য। সো লেটস গো। আর এটা এখন বাজে হচ্ছে 11:54, আমি স্নান টান করে রেডি, আর অর্ডার করেছি হচ্ছে ম্যাগি, কারণ এখানে এখন মানে এখানে একটা টাইমে চলে, মানে এই না যে আপনি 12টার সময় আপনি ব্রেকফাস্ট খাবেন এরকম একটা সময়, ঠিক আছে। সো এই যে ম্যাগি অর্ডার করেছি, সো তাড়াতাড়ি ফটাফট খেয়ে রেডি হয়ে বেরিয়ে তারপর কথা বলছি, তারপরে সকালবেলা একবার বাইরের ভিউটা দেখবো, ওখানের ভিউটাও দেখাবো একবার যদি যেতে দেয় তো, ফটাফট গ্যাংটকের জন্য বেরোতে হবে, যা ওটা উড়ে চলে গেল। আর এখন বাজে 12:30, সো এখন মোটামুটি কমপ্লিট সমস্ত কিছু, আর এটা হচ্ছে সকালবেলার ভিউ। Can I go to the first floor to see the view? Close hai kya? I'm here already, sir. I'll relax. Yeah? Main abhi nahi aaya, sir. Raat se pehle. Okay. So, pehla din hai aapka. Theek hai. Can I go to the first floor to see the view? আর এইটা আমার যতদূর মনে হচ্ছে না, এটা তো কংক্রিট, অ্যান্ড আমার যতদূর মনে হচ্ছে এইটা কাঠের, এটা হচ্ছে ড্যাম ড্যাম করছে। Oh, nice place. See, মানে ক্যারাম খেলার জায়গা আছে, কালকে রাতে আমি কী করছিলাম বসে, এইটা দাম লাগছে, ওকে। আর এটা হচ্ছে নিচ থেকে ভিউ, কত সুন্দর লাগছে না, সো চলুন বাইরে। ওয়াও, এটা আই গেস ব্যাঙ্কুয়েট। ভাইয়া ইয়ে খোলা হ্যা ক্যা, ইয়ে খোলা হ্যা ক্যা, ও আচ্ছা, ইস দর সে যা সকতে হো ক্যা, ঠিক। কি লাগছে, এই যে কালকে নিচে বসছিলাম, এখান থেকে বসে বসে এই পাহাড়গুলো দেখছিলাম, এটা হচ্ছে নিচটা, অ্যান্ড ওপরে উপর থেকে ভিউ আমিও দেখলাম, আপনাদেরও দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে, তাই না। সো অনেকটা লেট হয়ে গেছে, আরে ঘড়ি কেন চলছে না, 12:40 হয়ে গেছে, এবার বেরোতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার আছে, গ্যাংটকে ওখান থেকে না গ্যাংটকে গাড়ি নিতে হবে, নাহলে হচ্ছে গুরুদম্বার যাওয়ার জন্য প্ল্যান করেছি, বাট ওখান থেকে আমার যে স্কুটি আছে স্কুটিতে হচ্ছে পারমিট দেয় না, তো আমাকে ওখান থেকে বাইক নিতে হবে ফর 2 ডেজ। আমি যার সাথে কথা বলেছিলাম সে বললো আপনার স্কুটিটা আমাকে দিয়ে দেবেন আর আপনি বাইকটা নিয়ে নেবেন, ওকে।
তো ওখান থেকে গ্যাংটক থেকে হচ্ছে লাচেন, লাচেন থেকে হচ্ছে গুরুদাম্বার, গুরুদাম্বার থেকে আবার সেম ডেতে ব্যাক টু লাচেন। তো রাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর পিঠের ব্যাগটা নিয়ে আসি। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 45:12, তো বাইরের থেকে এইখান দিয়ে বেরিয়ে যাবো। তার কারণটা হচ্ছে এইদিকে কালকে যারা ব্লগ দেখেছেন তারা রবীন্দ্রনাথের বাড়ি গেছিলাম অ্যান্ড আদার্স যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো গেছিলাম, বাট এইখান দিয়ে হচ্ছে বেরিয়ে যাবো। সকাল থেকে একটু প্ল্যান করছিলাম, আজকে ভিডিও সব শেয়ার করলাম যাতে সময় মতো আসে। সো ওটাই বাকি ছিল লাস্ট টাইম ভিউ। সকাল থেকে বসে বসে প্ল্যান করছিলাম কি করবো না করবো, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেল। সো এনিওয়াইজ আমি ইয়ে থেকে কার্ডটা নিচ্ছি, কার্ডটা নিয়ে একবার চেক করে নিই, কিছু ফেলে জানি তো, হ্যালো কিছু ফেলে যাচ্ছি না তো, নো ওকে ওয়ান কার্ড প্লিজ, সরি কার্ড, হোটেল কা কার্ড, থ্যাংক ইউ। এটা হচ্ছে হোটেলের কার্ড, আপনারা চাইলে ফোন নাম্বার নিয়ে নিতে পারেন অ্যান্ড অ্যাড্রেসটা তো দেওয়াই থাকলো, এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন, বুকিং করে নিতে পারেন, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনাদের জন্য দেওয়া থাকলো, এটা তো আমি নিয়ে নিচ্ছি। সো যাওয়া যাক, নতুন গেস এসছে অ্যান্ড জয় শ্রীরাম। দেখুন এইভাবে হচ্ছে ওকে, আর দূর থেকে পাহাড় কি সুন্দর লাগছে, ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না। এখানকার লোকজন খুব ইউনো শুয়োরের মাংস খায়, বিফ খায়, দেখলাম ওখানে পেছনে মানে ঝুলিয়ে রাখা আছে, তো দেখালাম না, অনেকেই হয়তো পছন্দ করেন না, বাট মুখে বলে দিলাম আর কি। আজকে হয়তো চাপ হবে না, বিকজ হচ্ছে আজকে হচ্ছে শুধু নামবো, আজকে হচ্ছে শুধু গড়ান। কালকে যেমন একদম পুরো উঁচুতে এরম এরম করে উঠেছি, বাট আজকে হচ্ছে পুরো গড়ান, পুরো গড়ান, জাস্ট মানে ইঞ্জিন অফ করে দিলে হয়, বাট কি আর এই গাড়িটা দেখছি লাইট জ্বলছে, তো ব্যাটারিটা শেষ হয়ে যাবে, তখন চিরেশ ভাই বাইস পেল আমারই হবে, আমারই পাঁচটা হবে। কালকের ব্লগে দেখেছিলাম বাড়িঘর দূরগুলো কি সুন্দর, মানে কালকের ব্লগটা যারা দেখেননি গিয়ে প্লিজ দেখবেন, অ্যান্ড যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, নতুন নতুন ব্লগ আসতে থাকবে। সামনে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও, মানে এই যে এই গাছের ফাঁকে ফাঁকেই একমাত্র দেখা যাচ্ছে, কোনো এরকম কোনো জায়গায় স্পেস নেই যে একদম পুরো টানা ফাঁকা দেখাবে, কিন্তু এই মাঝে 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 মাঝেই শুধু দেখা যাচ্ছে। আর এই বন জঙ্গলগুলো দেখুন কতটা উঁচুতে, কীরকম ধারে ধারে গাছগুলো, আমি একটু রাস্তার এখানে দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে কি সুন্দর ভিউটা লাগছে, পুরো একদম মেঘ কিন্তু ওই যে সূর্য বেরিয়ে হয়েছে না, তাপ আছে কিন্তু এই যে না যে ঠান্ডা, বাড়িঘর দূরগুলো কি সুন্দর সাজানো পাহাড়ি গাছ দিয়ে। যে পেট্রোল পাম্পটা কালকে তেল ভরেছিলাম, উঠতে গিয়ে জাস্ট নেমে গেলাম এরকম এরকম নেমে গেলাম জাস্ট কিছুটা সময়ে, আর কালকে উঠতে গিয়ে প্রায় 20-25 মিনিট সময় লেগেছিলো, আর এখন নামতে জাস্ট মোটামুটি 10 মিনিটও লাগেনি। এখানে না মানে অন্যরকমই একটা ওয়েদার, মানে না গরম না খুব ঠান্ডা, মানে আলাদাই, মানে আমি বলছি এই এই রকম ওয়েদারটা থাকে হচ্ছে ওই ব্যাঙ্গালোরের দিকে, ম্যাঙ্গালোরের দিকে, আর একটা জায়গা হচ্ছে আমেরিকার মায়ামি বলে একটা জায়গা রয়েছে, ওই না গরম না ঠান্ডা, মানে আলাদাই একটা ওয়েদার, বেশ সুন্দর লাগছে, কিন্তু 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 সূর্যের তেজ কিন্তু একটু আছে, এইটা জাস্ট কমে গেলেই। একবার ঢালুটা দেখুন, বাপরে বাপ, কন্ট্রোলে রাখতে হচ্ছে গাড়িতে। আজকে যেখানে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও দেখা যেতে পারে, আকাশটা ক্লিয়ার রয়েছে, এই যে এখানকার বাজার, ওয়াও কি লাগছে ভাই, এখান থেকে কে ছেড়ে যাবে বলুন তো, দু একদিনে মেটে নাকি, তাও তো আমি ছিলাম একদিন। শান্ত শিষ্ট পরিবেশ একদম, পাহাড় মনে হচ্ছে এখানেই ঘর করে থেকে যাই, এখানেই
জন্তু জানোয়ার মারবো খাবো, এখানেই টেন্ট বানিয়ে রয়ে যাই মনে হচ্ছে। এত সুন্দর জায়গা, না আদিম যুগে চলে যায় মনে হচ্ছে। এইসব শহরে কিছু নেই মনে হচ্ছে, সিরিয়াসলি বলছে। এইসব ছেড়ে কেউ শহরে রয়ে গেলে এইসব জায়গায় যায়? এইগুলো দেখছেন, এগুলো ঝর্ণার জায়গা। ও হো হো হো, জায়গাটা কি লাগছে! যেরকম দেখুন কি সুন্দর ঝর্ণার জলগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে, সুন্দর সুন্দর প্রসেস। ওই হই 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 হই, এইসব দৃশ্য চোখে না দেখলে। আর এই যে বান্দর, দুষ্টু বান্দর, চশমাটা নিয়ে চলে গেছে। এই যে চলে এসেছি, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। এবার যাবো হচ্ছে এই দিকটা ঘুরে। এই যে কাল দেখেছিলাম কালিম্পং, চলে চলে যাচ্ছে গ্যাংটক। আমি যাবো আবার নিচে, যেহেতু গ্যাংটক যাচ্ছি। ওয়াও, এই ঝর্ণা লেভেল লেভেল দিয়ে না তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর এখানে কোনো রেলিং টেলিং নেই, মানে নজর হাঁটি দুর্ঘটনা ঘাঁটি। আমি গাড়ি খুবই আস্তে চালাচ্ছি, তার কারণটা হচ্ছে এই যে ভিউ, এই ভিউ আমি এনজয় করতে করতে যাচ্ছি। এই না যায় হাঁ হাঁ করতে করতে চলে এলাম, এই ভিউ আর পাওয়া যায় না। এই এখনই যা, এই জবে ফিরে যাবো, ব্যাস ওই দেখতে হবে। সামনে দিয়ে টোটো চলে যাচ্ছে, এ বলছে যে এ কেন তো লাগালেন হ্যান ত্যান সব সাথে। কত শান্তি এখানে, আর মানুষজন খুবই হেল্পফুল। দেখুন কি লাগছে, এইখানে একটু ফাঁকা জায়গা পাওয়া গেছে, নাহলে এখানে গাছপালার জন্য কি ভিউটাই দেখা যাচ্ছে না। আর পেছনে একটা ঝাট করে ঝর্ণার স্যাট করে যা আসলো না, বাট ছেড়ে চলে আসলাম, কি আর করব। একটু দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে দেখুন কীরকম স্রোত। দেখুন এখানে শব্দটা শোনা যাচ্ছে, আমি চুপ করছি একটু। হ্যাঁ, মানে এখানে পড়লে মানে যত বড়ই সাঁতারু হোক, বাপরে বাপ কি ভিউ ভাই সাহেব। ঘরদোরগুলো দেখুন কি সুন্দর, পাহাড়ের ধাপে ধাপে, দারুণ লাগছে। পুরো পাশ দিয়ে তিস্তার পাশ দিয়ে তিস্তাও যেমন এরম এরম করে গেছে, আমিও সেরকম এরকম এরকম করে গেছি। হ্যাঁ না, ফাইনালি আমি সিকিমে ঢুকে গেছি। আর ভাই কি গরম, মানে সিরিয়াসলি এত উপরে আছি, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা হবে হয়তো, বাট প্রচণ্ড গরম, মানে হাঁপিয়ে যাচ্ছে লিটারেলি। আমি একটু এখানে দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে এই ভিউটার জন্য। কি লাগছে, পাহাড় অ্যান্ড তিস্তা নদী বয়ে আসছে, ওখানে সুন্দর জায়গা সমতল। কোনো মনে হচ্ছে বিদেশে রয়েছি, এরকম একটা রাস্তা, বাট না এটা আমাদের ইন্ডিয়া। একটা জিনিস বলি, যেটা হচ্ছে কিন্তু আমি ফেসবুকে ছবি দেখছিলাম যে বাইরের একটা ছবি, মানে বাইরের দেশের যে ফেমাস জায়গার একটা ছবি আর ইন্ডিয়ার একটা ছবি, মানে দুটো পাশাপাশি রেখেছে। রেখে বলছে যে না এটা হচ্ছে ধরে নিন, আরে কথা মাথায় আসছে না। লাইক ধরুন সিডনি, ঠিক আছে, কিন্তু এখানে আর একটা পাশ দিয়ে মানে আমাদের এখানকার ফেমাস মনুমেন্ট রেখে বলছে যে এটা হচ্ছে ইন্ডিয়া। মানে বোঝা যাচ্ছে না যে ইন্ডিয়া যদি ঠিকঠাক করে এক্সপ্লোর করা যায়, তাহলে আর তার মোটামুটি বাইরে ঘোরা অনেকটা অংশ মানে বুঝে যাবে যে বাইরের জায়গাটা কীরকম কী লাগতে পারে। এই না যে বাইরের ভাইবটা অবশ্যই আলাদা থাকবে, বাট এই না যে তার কিছু ঘোরা হবে না বা কিছু। এই দেখুন কেমন ঝর্ণা নামছে, আর এখানে লোকজন স্নান করছে, গাড়ি ঘুরছে। আর এই দিকটা দেখুন, হোয়াট এ ভিউ ইয়ার, কি এত সুন্দর লাগছে, ওয়াও। ওয়াও, কোথায় চলে আসলাম এ। এখানে একটু দেখুন টানেলগুলো দেখেছেন, পাথর কেটে টানেল করছে, ওইদিকে পাথর কাটছে, এই যে পাথর সব কাটছে দিয়ে কিছু একটা করছে। আর তলায় দেখুন টানেলগুলো, আর এখান দিয়ে কোনো নদী বয়ে যাচ্ছে। তো যেতে যেতে কিছু হোটেল দেখলাম,
ভাই ভাই রেস্টুরেন্ট আমি একটা জিনিস ভুল বলেছিলাম, আমি সিকিমে ঢুকে গেছিলাম বাট সিকিমে ঢুকিনি, এখনও কালিম্পংয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এইখানকার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তো একটা বাঙালি রেস্টুরেন্ট দেখলাম, খেয়ে নিই। আর একটা জিনিস দেখাচ্ছি কী অবস্থা করেছে বিড়াল, শিলিগুড়িতে যখন ছিলাম, ঠিক কী বলবো, একটু খেয়ে নিই দেখি কী পাওয়া যায় না পাওয়া যায়, বলছে ভাত ফাত পাওয়া যায় নাকি দেখি। মালিক একটা কথা জিজ্ঞেস করলাম, বললো যে নিচে যাওয়া যাবে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে নিচে যে ঝর্ণাটা হচ্ছে ওই ঝর্ণার যে সাইডটা মানে সাইডে সেইখানটা সাইডে যাওয়া যাবে কি না। ও আচ্ছা, এর বেশি নামা যাবে না, ওই যে ঝর্ণা নেমে আসছে, ওই যে ঝর্ণা নেমে যাচ্ছে এর তল, এর বেশি যাওয়ার না যাওয়াটাই ভালো, এখান দিয়ে নামা যাবে বাট না নামাটাই ভালো, বাট খুব সুন্দর জায়গা। যাই হোক, এখন বাজে হচ্ছে 2:03, তাড়াতাড়ি কিছু খেয়ে নিই, ভাত ডাল যা পাই খেয়ে নিই, খেয়ে নিই তারপরে অনেকটা রাস্তা যেতে হবে কারণ পাহাড়ে এরম করে উঠছে তো অনেকটা সময় লাগছে। সো একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। ব্যাপারটা হচ্ছে যেটা করেছি ভেবেছিলাম সেটা হচ্ছে অনেকদিন পনির খাইনি, পনির খাওয়া ভাবলাম, তো কেসটা কী হলো যে বলছে পনির নেই, সো অগত্যা খেয়ে নিয়ে কথা বলছি। বিরাট গরম খাবার, পাহাড়ি চিকেনের একটা আলাদা টেস্ট আছে, মানে আমাদের ওখানকার মতো না চিকেনটা, যেটা দেখলাম মানে খেলেই বোঝা যাবে একমাত্র। আর একটা জিনিস যেটা হচ্ছে এইখানকার যে মানে রান্নাটা, সেই রান্নাটা হচ্ছে আমাদের ওখানকার রান্নার সঙ্গে কোনো তুলনা মানে মিল নেই আর কি, যেটা বলার। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা ওখানে কি চিকেনের মাংসের ওপর থেকে যে চামড়াটা ওটা ছাড়িয়ে দেয়, এখানে কিন্তু চামড়াটা ছিল, তো আমি কোনো দিন খাইনি। আমি ভাবলাম যে ঠিক আছে চলো একবার তাহলে টেস্ট করা যাক। আর ভাই সাহ প্রচণ্ড গরম, কোনো ঠান্ডার কোনো বংশ নেই, এত গরম। সো যাওয়া যাক, এখন 2:30 বাজে, ফাইনালি হলো, এখন ভালোভাবে মানে শরীরটা রিল্যাক্স হয়ে গেছে, তো অনেকক্ষণ বসছিলাম, রাত হচ্ছে পেটে খাওয়া পড়েছে, তো ঠিকঠাকভাবে গ্যাংটক পৌঁছে একটু রেস্ট নেবো, যে রাত্রিবেলা দিয়ে যদি পারিতে বেরোবো। ও আবার তো সেই বাইকটা নিতে যেতে হবে, লেটস সি আগে পৌঁছোই তো। যখন দার্জিলিং উঠছিলাম তখন মনে হচ্ছিল যে ওইটাই কত সুন্দর, বাট ভাই সাব এটা তো আরো সুন্দর। জাস্ট একটু দাঁড়ালাম, ভিউটা দেখুন কিভাবে যাচ্ছে আর এটা দারুণ লাগছে। ও ও মাই গড, কি লাগছে ভাই সাহাব, মাঝখানে ওই বড় পাথরটা দেখুন কি লাগছে, কি লাগছে, মনে হচ্ছে কোনো বিদেশের রাস্তা, এত সুন্দর লাগছে। মানে যখন ডিসকভারি এইসব চ্যানেলগুলো দেখি, ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখি, যখন রাস্তাঘাটগুলো দেখি, মানে বাবা দেখে অ্যাকচুয়ালি, তো তখন দেখি যখন পাশে শুয়ে মানে পুরো একদম এরকম লাগে রাস্তা দিয়ে গাড়ি গেলে, আর কিছু কিছু সিনেমাতে তো পুরো এরকমই লাগে। ঠিক আছে চলো, তো অনেকেই তো বলে যে কোনো ইন্ডিয়া ঠিক করে ঘুরে নিলে বিদেশটা অনেকটাই ঘোরা হয়ে যাবে, তো এটাই মনে হচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি। আর অলরাইট, গ্যাংটক আর 41 কিলোমিটার বাকি, খুব বেশি দূর না ভাই সাব, সিকিম এন্ট্রি করছি। ভাই এত সুন্দর দেখতে হয় বিদেশ, সত্যি আমরা কোথায় থাকি, বন জঙ্গলে বাজারে, বন জঙ্গল বাজার তাও ভালো, একদম বস্তিতে থাকি বস্তিতে, ভাই মনে হচ্ছে কোনো বিদেশে এসছি। এখানে দেখা যাচ্ছে ওই যে পাথর তুলে বালি তুলছে, সরি সাদা বালি তুলছে, দেখা যাচ্ছে পুরো গাড়ি জলের তলা জলের মধ্যে নামিয়ে দিয়েছে, আর এই দিকটা হচ্ছে সবুজ জল, ওই দিকটা হচ্ছে ঘোলা জল,
দেখা যাচ্ছে। ওয়াও হোয়াট এ বিউটি। সিকিমের মধ্যে এটা সুন্দর সুন্দর খুব সুন্দর জায়গা সিকিম। কোনো অংশে দেখে মনে হচ্ছে না যে এটা আমাদের ইন্ডিয়া, মানে আমরা যেভাবে দেখে অভ্যস্ত। এখানে প্রচুর ডিসিপ্লিন আছে লোকজন, মানে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে লোকজন শিক্ষিত অ্যান্ড ডিসিপ্লিন আছে মানুষের মধ্যে। যেমন হচ্ছে আমি একটুখানি হেলমেটটা খুলেছিলাম, বললো যে হেলমেটটা পরে নিন আপনি, আপনার সেফটির জন্য পরে নিন। মানে এখানে এই যে দেখুন প্রত্যেকজনের মাথায় হেলমেট, আমাদের ওখানে হেলমেট শুধু পুলিশের সামনে, বাদ বাকি সব হেলমেট ছাড়া যেতে পারলেই বাঁচে। মানে এরা নিজেরা শিক্ষিত আর কি। সামনে একটু অফ রোডিং আছে ভাই, আমাকে না লাদাখে প্র্যাকটিস করাচ্ছে। ভাই কত বড় টানেল, ও ওয়েলকাম টু সিকিম। বললাম না হাফ প্যান্ট পরে থাকুক, গায়ে গেঞ্জি দিয়ে থাকুক, বাট মাথায় হেলমেট আছে। এখানে এই লেভেলের ডিসিপ্লিন। খেলতাম সেরকম সিন পুরো। সামনে জাস্ট একটা ভিউ আসছে, দেখুন সামনে একটা ভিউ আসছে। ও মাই গড, ও মনে হচ্ছে হ্যাঁ এখানে প্রচণ্ড রাস্তা অবস্থা খারাপ, কারণ ধস নামার জায়গা। সি মানে না কেমন একটা তালা লেগে রয়েছে, ওপরে উঠে আছি তো, মানে ভারসাম্য যখনই একটুখানি ডিসব্যালেন্স হয় তখনই, এবার এটা ফ্লাইটে বেশি হয়, মানে তালা মতো লেগে যায় যখনই ফ্লাইটটা ওপরে লেভেলের ওপরে। একটা জায়গায় দাঁড়ালাম, দেখুন এই জায়গাটা দিয়ে ধস নামে, এই যে সমস্ত কাদা টাদা হয়ে রয়েছে, এখানে সমস্ত ক্লিয়ার টিয়ার হয়, বাট দেখতেই ভয় ভয় লাগছে, ওপর থেকে ভাবুন তো এরকম ধস নামছে। তো এনিওয়েজ লেটস গো। এখন বাড়ি হচ্ছে 4:05, আর 8 কিলোমিটার মতো বাকি আমি যে হোটেলটা বুক করেছি। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, মানে এই যে ভ্যাপসা গরম, মানে সিকিমের ব্যাপারে আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেলো, যে সিকিম মানে ঠান্ডা বা কিছু, মানে এত গরম। আর এখন একটু মানে আমি এই যে কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, এত গরম, মানে হেলমেট টেলমেট পরে প্রচণ্ড গরম লাগছে। এই এখন একটু হালকা ঠান্ডার একটা ভাব, মানে সেই ভ্যাপসা গরমটা নেই, হালকা ঠান্ডার একটা ভাব লাগছে জাস্ট। আর লুক অ্যাট দ্য ভিউ, মানে ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, মানে 100-200, মানে এরকম ভিউ, মানে মন এমনি ভালো হয়ে যাচ্ছে এই ভ্যাপসা গরমের মধ্যে। একটা ছোট্ট রাস্তা ভুল করে ফেলেছি মাঝখানে, আমাকে এই নিচে নামতে হবে, আমি ওপরে উঠে চলে এসেছি গ্যাংটক গ্যাংটকের চক্করে। আমি যে রাস্তাটা ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে গ্যাংটকের ম্যাল রোড বা MG রোড যেটা, ঠিক আছে, তো ওই চক্করে মানে দেখতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে মানে ভুল হয়ে গেছিলো। তারপরে দেখছি যে গুগল ম্যাপ ট্রিং করে একটা আওয়াজ দেয় না, না সেই ভুল রাস্তা হলে সেরকম মারল। তো যাই হোক ঘুরে এলাম, আর এটা হচ্ছে রুটটেক,
স্নান করে বেরোলাম, আবার গিয়ে স্নান করতে হবে। ধুলো মানে এক্সট্রিম লেভেলের ধুলো, কয়েকটা জায়গায় কাজ হচ্ছে, ধস ফস নেমেছে, ওই সব জায়গাগুলো এক্সট্রিম লেভেলের ধুলো। একটা জিনিস দেখুন, ওপরে রোদ লাগছে বিল্ডিংগুলো, যেগুলো একদম ওপরে রয়েছে না, তাই না? আর নিচে এখানে কোনো কারণে রোদ আসছে না, তার জন্য মানে এগুলো ঠান্ডা হয়ে রয়েছে, অবশ্য রোদ আসছে না বলে বাঁচোয়া, মানে আমার জন্য তন্ত্র বাঁচোয়া। বাট ওপরে যেগুলো পুরো রোদ আসছে, কেমন লাগছে? আমি একটু রাস্তাটা হারিয়ে ফেলেছি, ঠিক আছে, মানে ল্যাংচুং প্যাঙে কী সব মানে ভাষা এখানকার ভাই, বুঝতে পারছি। তো একজনকে ডাক বললাম, বললো ও বললো ওখানেই যাচ্ছে, তো বললো যে আমার পেছনে পেছনে আসো, বললাম ভালোই হলো। ভাই সাব কি রাস্তা চিড়ি, বাপরে বাপ, লিটারালি অফ রোডিং হচ্ছে, অফ রোডিং। বাপরে বাপ, ঠিক আছে, নো প্রবলেম, একটু ছোটো চাকা মাথায় রাখতে হবে। ভাই সাব এটা ব্রিজ, ভাবলাম ভালো হোটেল। ভাই লোকেশন যা, ভাই সাব কোথায় এসেছি, কি সুন্দর জায়গা, ওয়াও। না দাঁড়িয়ে পারলাম না, তো সুন্দর জায়গা, মানে সামথিং এলস লাগছে, কি লাগছে। আরে লাসা স্পিচ, রোস্তার ভ্যালু, বাবা যা রাস্তা দিয়ে আসলাম, এইসব হোটেল ফোটেল পাবো, ওপরে বাড়ি ঘরদোর পাবো ভাবতেই পারিনি। আমি ভাবছি কোন বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, হোটেল ফোটেল আদৌ এরকম জনবসতি থাকবে ভাবতেই পারিনি ওপরে। তার মানে কি লোকজন যায় সিম্পল, এখানে লোকজন মুরগি পোষে আইসাব। আর আমি এখানে ভাবছিলাম বোধহয় কোথায় কি না হোটেলটা, মানে এখানকার নর্মাল লাইফস্টাইল এরকম। এখানে মেরামতির কাজ চলছে ধসফসের জন্য, আর ঝর্ণার জল রাস্তা থেকে পার হচ্ছে, লাইক লে লাদাখ, ও টোটাল অফ রোড। সো অনেক ভাইগুতোর পর হোটেলে চলে এসেছি, অনেক কাঠখড় পুড়িয়ে ওপরে উঠতে হয়েছে অফরোডিং করে। ভেবেছিলাম যে এর উপরে এত সুন্দর এরকম হোটেল থাকবে, মানে আমি জাস্ট ভেবেছিলাম এর উপরে এত সুন্দর এরকম জনবসতি থাকবে, আমি ভেবেছিলাম যে আদৌ থাকবে কি থাকবে না। বাট সিরিয়াসলি দারুণ দারুণ। হ্যাঁ, আমি যে রাস্তাটা নিয়েছি একটু ঘুর রাস্তাটা নিয়েছিলাম এই গুগল পাওয়ার জন্য, এদিকে রাস্তাটা দিয়ে আসতে গিয়ে একটু টাইম লেগে গেল আমার, কারণ হচ্ছে কি রাস্তাটা প্রচণ্ড তো খারাপ। এনিওয়েজ হোটেলে চেক ইন করি, চেক ইন করে আমার এখন আর বেরোতে ইচ্ছা করছে না, একটুখানি আগে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে দেখি ডিসাইড করছি কী করবো। এই হোটেলটা অনারেবল এখানকার চিফ মিনিস্টার উদ্বোধন করেছেন, আর এই দরজাটা কাঠের, রাজাদের যেরকম হয় পুরো সেরকম, আর হোটেলটা নতুন হয়েছে, দ্যাটস ওয়াই চিপে পেয়েছি। আর চিপে পেতে গিয়ে আমাকে অফ রোডিং বন জঙ্গল দিয়ে আসতে হলো, বা এরকম না যে জনবসতি নেই, মানে কিছু কিছু জায়গায় জনবসতি আছে, গরু মুরগি চড়ছে দেখলাম। অলরাইট, সো এটা হচ্ছে রিসেপশন, আইডি দিয়ে দিয়েছি। নাইস, একটা দারুণ জিনিস রয়েছে, দেখাচ্ছি। ওয়াও ওয়াও
সাব কি লাগছে। এটা হচ্ছে আমার রুম, বাথরুম। এটা কি ফুলে আদম? অল রাইট, আচ্ছা, ওয়াও, হোয়াট এ ভিউ ইয়ার। সো এবার একটা কাজ করি, যেটা হচ্ছে আমাকে ছাড়তে হবে, প্রচণ্ড গরম লাগছে, মানে এত গরম লাগছে তা কি বলবো, আমি জানি না কেন সিকিম ঠান্ডা, সবাই জানে ঠান্ডা বলে, সিকিম গ্যাংটক ঠান্ডা বলে, বাট আমার জানি না কেন প্রচণ্ড গরম লাগছে। সো আমি একটু স্নান করি, স্নান করে তারপরে দেখা হচ্ছে, কেমন? জাস্ট একটা জিনিসের জন্য আমি আসলাম, জাস্ট আমি একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে একটা চা জিনিস দেখলাম না, সেটা আমি আপনাদের না দেখিয়ে পারছি না। বিকালে বসে বসে এই ভিউ দেখতে দেখতে চা পকোড়া খাওয়াই যেতে পারে। দুর্গাপুজোটা ভালোই কাটতে পারে আপনাদের, কেমন হচ্ছে? অলরাইট, জাস্ট স্নান করে বেরোলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 8টা। তো কফি অর্ডার করলাম, মানে এত ঘুম পাচ্ছে না, মানে সারাদিন গাড়ি চালিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে। কাজকর্ম করতে করতে চোখটা একটু হালকা লেগে এসেছিলো, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু কফি খাই। ডিনারের জন্য ফোন করেছিল যে ডিনারে কী খাবো, তো চোখ মুখ লাল হয়ে গেছে পুরো। এনিওয়েজ, যাই, কফি এসছে, আর একটু আগে যেটা দেখালাম না সেই জায়গাটায় বসেই খাবো। লেটস গো। সো এইটা কি দেখা যাচ্ছে ভাই সাব? কালকেরটার থেকে, কালকে যেখানে ছিলাম কালকেরটার থেকে আজকে পুরো খতরনাক লাগছে, খতরনাক কি লাগছে। ওয়াও, পুরো খতরনাক লাগছে। অ্যান্ড এই যে আমার কফি চলে এসছে। সো এখানে আলো ফালো আছে কি? এই যে এখানে আলো আছে, দেখা যাচ্ছে কি পুরো পয়সা উসুল, মানে যেটুকু টাকা দিয়ে মানে হোটেলে আসবেন বা হোটেলে থাকবেন, মানে রাতের ভিউ আমার পেছনে দেখা যাচ্ছে কি, রাতের ভিউ অ্যান্ড এখানে থাকার যে এক্সপিরিয়েন্সটা, পয়সা হজম পুরো। একটা জিনিস এখান থেকে বসে মনে হচ্ছে বারবার, যেটা হচ্ছে নতুন একটা কোনো পৃথিবীকে দেখছি মনে হচ্ছে, মানে এইখানে আমি মনে হচ্ছে কোনো একটা স্পেসে রয়েছি বা কোনো একটা বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছি, তো সেইখান থেকে আমি পৃথিবীকে দেখছি। আর আপনারা যারা দেখেছেন যে কার্শিয়াংয়ের যে ইয়েটা বারবার মেঘ এসে ঢেকে যাচ্ছিলো, কালকে এটা দেখলেন সামিট লিলিয়াম কালিম্পংয়ে, তো সেইটা এর মতো লাগছিলো না অতটা, কিন্তু এটা তো ভাই খতরনাক লাগছে। আমি বারবার কথাটা ইউজ করছি, মানে এত সুন্দর লাগছে, আমি জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই হচ্ছে এখানে বসে বসে, মানে মনে হচ্ছে আলাদা একটা দুনিয়া ওটা, পুরো ওটা আলাদা একটা দুনিয়া মনে হচ্ছে একদম। মানে যেটা হচ্ছে কার্শিয়াংয়ে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মানে মেঘ এসে বারবার ঢেকে দিচ্ছিলো, আর তারপরে হচ্ছে কালিম্পংয়ে তো মানে অল্প ছিল, এতটাও না, বাট এইখানে এই সিকিমে এই হচ্ছে এই গ্যাংটকে ওরোমন্টানা হোটেলে, সো মানে এই ভিউটা খতরনাক লাগছে, মনে হচ্ছে আলাদা একটা বিশ্বব্রহ্মাণ্ড, মানে উপর থেকে পৃথিবীকে কেউ ওয়াচ করছে, ওটা আলাদাই একটা দুনিয়া। আর একটা জিনিস, এই যে পাহাড় আর নিচে হচ্ছে রাস্তাটা, আমি যেটা এসেছিলাম ভুল করে এই দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি সোজা মানে রাইট রাস্তা হচ্ছে এই দিকে, জাস্ট 11 কিলোমিটার ভাঙা চোড়া রাস্তা দিয়ে গুগল নিয়ে এসছে। আর এটা ভাই সাব চোখ ফেরানো যাচ্ছে না, খতরনাক লাগছে, মানে সিরিয়াসলি। আর পাহাড়টাকে দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু ওখানে প্রচুর জনবসতি রয়েছে, বিন্দু 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 জনবসতি রয়েছে, মানে খতরনাক লাগছে একদম পুরো। কি লাগছে, কালকের থেকেও আরো বেশি খতরনাক লাগছে।
সো ফাইনালি ঘরে চলে এসেছি আর এইটা অর্ডার করেছি, পনির আর হচ্ছে রুটি। মানে এই জাস্ট সিম্পল খাবারটাই খাবো, তারপরে কাজ ফাজ নিয়ে ফেরিট নিয়ে বসবো, তারপরে কালকের সকালবেলা একটু বেরোতে হবে কারণ বাইকটা নিতে হবে, বাইকটা নিয়ে তারপরে লাচেন যেতে হবে, লাচেন থেকে একদিন স্টে করে তারপরে উড়দাম্বার, আই থিঙ্ক সেদিনকে ফিরে মানে পরশুদিন, আই গেস পরশুদিন হচ্ছে। সো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর নতুন যারা সাবস্ক্রাইবার করলেন, ও আপনাদের তো কোন হোটেল দেওয়া দিয়েছি সেই হোটেলটার, আচ্ছা এইটা হচ্ছে হোটেলের অ্যাড্রেস অ্যান্ড হোটেলের নাম ওরোমান্টানা। আমাকে জাস্ট এখানে ইয়েটা লিখে দিয়েছে, কী বলে ওয়াইফাই পাসওয়ার্ডটা লিখে দিয়েছিল। সো এটা হচ্ছে হোটেল মানে পয়সা হাউসফুল হোটেল ভাই, তো আপনারা যারা থাকবেন ভাবছেন থাকতে পারেন, আমি তো কালকে সকালবেলা বেরিয়ে যাবো। তো ব্লগটা এখানে শেষ করছি, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার।